बांगलार ऋतुचक्रे पंजिका अनुयायी बर्षा एसेছে आरो एक मास आगेई। आषाढ़ पेरिये श्रावणेर शुरूते ढाका विश्वविद्यालयेर चारुकलार बकुलतलाय बर्षाके बरण करे नेয় सत्येन शिल्पी गोष्ठी। कथाय गाने नृत्ये प्रकृतिर पाला बदलके स्वागत जानानो हय। अपरिकल्पित उन्नयन परिकल्पना और मानवसृष्ट दुर्योगेर दाय मेने निये प्राण प्रकृति रक्षाय सबाइके एगिये आसार आह्वान जानान विशिष्टजनेरा। विस्तारित जानाচ্ছেন লাবণী গুহ। অনুষ্ঠানের শুরুতে শিল্পী বিজন মিস্ত্রি পরিবেশন করেন রাগ কাজরি। তার মনোমুগ্ধকর পরিবেশনা যেন আলিঙ্গন করে বর্ষাকে। প্রকৃতির স্নাত রূপ মেলে সুরের ঐক্যতানে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণে সঞ্চার হয় শক্তি ও স্পন্দন। আর চারুকলার বকুলতলায় বর্ষার এই আয়োজন দোলা দেয় নাগরিক হৃদয়ে। বর্ষা বন্দনায় চিরায়ত বাঙালি মনের গহিনে উৎসারিত হয় প্রেম। আর একে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আগতরা। ধর্ম বর্ণ নির্বিশেষে এসব উৎসব পালন করি। এটা শুধু ঢাকা কেন্দ্রিক হলে হবে না, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। বাংলার এই ঋতু বদলের সাথে জড়িত জীবনচক্র। তাই অপরিকল্পিত নগরায়ন ও মানবসৃষ্ট দুর্যোগের দায় মেনে নিয়ে প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। যে পলিমাটি নিয়ে আসে এটি আমাদেরকে প্রতি বৎসর নতুনভাবে আবার জাগিয়ে তোলে। বর্ষা যেটি আমাদের আশীর্বাদ ছিল, কখনো কখনো এটি আবার আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বরেণ্য শিল্পীদের আবৃত্তি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই। সাদা ও নীল পোশাকে শিল্পীদের নুপুরের নিক্ষণ উপস্থিত দর্শক শ্রোতার অনুরাগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।